আমার একটা প্রশ্ন আছে শোয়ার সময় আমাদের উত্তর দিকে মাথা রেখে শোয়া উচিত নয় কেন এখন এই প্রশ্নটা বেশ কিছুদিন ধরে আমাকে বানরের মতো উত্তক্ত করছে তার মানে তুমি মানছ আমাদের বিবর্তন হয়েছে তো উত্তর দিকে কেন মাথা রাখা উচিত নয় ধরো তুমি জানো পৃথিবীতে একটা উত্তর মেরু আর একটা দক্ষিণ মেরু আছে মানে এগুলো হলো চৌম্বক ক্ষেত্র আর তুমি এও জানো যে আমাদের সব ভূখণ্ডগুলো সব মহাদেশগুলো ধীরে ধীরে উত্তর দিকে আকৃষ্ট হচ্ছে এগিয়ে যাচ্ছে জানো নিশ্চয়ই অন্তত ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে সব ভূখণ্ডগুলো চলাচল করছে এই যে হিমালয় আমাদের কাছে যেটা হিমালয় পর্বতমালা আর যে মানস সরোবর ওই মানস সরোবরে তোমরা ঝিনুক দেখতে পাবে কারণ এক সময় সেটা মূল সমুদ্রপৃষ্ঠ ছিল আজ সেটার উচ্চতা পনেরো হাজার ফুট তো এই হ্রদের তলদেশ এক সময় যেটা সমুদ্রপৃষ্ঠ ছিল সেটা এই উচ্চতায় পৌঁছেছে তার কারণ গোটা ভারতীয় উপমহাদেশটা মধ্য এশিয়ার প্লেটে গিয়ে ধাক্কা মারছে আর এজন্যই হিমালয় পর্বতমালার উচ্চতা এখনও বাড়ছে সব কিছু জমে স্তূপ হচ্ছে এই সংঘর্ষের জন্য তোমরা গাড়ির সংঘর্ষ দেখেছো এটাও ঠিক সেরকম ভারত ধাক্কা মারছে প্রতি বছর ভারতের আয়তন প্রায় এক দশমিক তেইশ সেন্টিমিটার মতো কমছে আমি সঠিক সংখ্যাটা ঠিক জানি না কিন্তু এরই কাছাকাছি হবে প্রতি বছর ভারতের আয়তন প্রায় এক দশমিক তেইশ সেন্টিমিটার কমছে তার কারণ এটা হিমালয় পর্বতে ধাক্কা মারছে আর স্তূপের মতো ঠেলে উঠছে কারণ উত্তর মেরুর চৌম্বক আকর্ষণ ধীরে ধীরে সব ভূখণ্ডগুলোকে উপরের দিকে টানছে তো এটা এতটাই শক্তিশালী একটা চৌম্বক আকর্ষণ যে সব মহাদেশগুলো উপরের দিকে এগিয়ে যাচ্ছে এই ধরনের চৌম্বক আকর্ষণ সবসময় সারা পৃথিবীর ওপর কাজ করছে ধরো তোমার সামান্য অ্যানিমিয়া আছে তুমি যদি তোমার ডাক্তারের কাছে যাও তিনি তোমাকে কি ওষুধ দেবেন আয়রন তার মানে এই আয়রন বা লোহা তোমার রক্তের একটা গুরুত্বপূর্ণ উপাদান তাই না তো তোমার রক্তে যদি লোহার উপাদান থাকে আর আমি যদি তোমার মাথার উপর একটা খুব শক্তিশালী চুম্বক রাখি তাহলে হতেই পারে যে রক্ত ধীরে ধীরে ওই দিকেই এগিয়ে যাবে তাই না চুম্বকটা যদি খুব শক্তিশালী হয় তাহলে ওটা ধীরে ধীরে রক্তকে উপরের দিকে টানতে পারে কারণ রক্তের মধ্যে লোহার উপাদান থাকে তো তোমার শারীরিক গঠনই এরকম যে তোমার হৃৎপিণ্ড যেটা রক্ত সংবহনতন্ত্রের কেন্দ্রস্থল সেটা তোমার শরীরের চার ভাগের তিন ভাগ উপরে অবস্থিত নিচের দিকে নয় কারণ মাধ্যাকর্ষণ শক্তির প্রতিকূলে কাজ করা কঠিন মাধ্যাকর্ষণ শক্তির অনুকূলে কাজ করা সহজ তাই এটা উপরের দিকে অবস্থিত সাধারণত যে শিরা বা ধমনিগুলো শরীরের নিচের দিকে যায় তারা অনেকটাই স্থূলও হয় উপরের দিকে যেগুলো ওঠে সেগুলো খুব সূক্ষ্ম হয় আর যেগুলো মাথায় থাকে সেগুলো চুলের মতো শুরু হয় তো এগুলো এতটাই সূক্ষ্ম যে তোমাদের মস্তিষ্কের রক্ত সংবহন তন্ত্রে একটা অতিরিক্ত ফোঁটা আসা মানে রক্তক্ষরণ হবে মানুষের স্ট্রোক হয় এই জন্য তো প্রথমে তুমি এইরকম ছিলে তারপর এরকম হলে এরই মধ্যে তোমার রক্ত সংবহন তন্ত্রের সামান্য অসামঞ্জস্য দেখা দিয়েছে কারণ এতক্ষণ হৃৎপিণ্ড মাধ্যাকর্ষণ প্রতিরোধ শক্তি অনুযায়ী কাজ করছিল এরপর হঠাৎ যখন আর কোনো মাধ্যাকর্ষণ প্রতিরোধ শক্তি থাকছে না তুমি এইভাবে শুয়ে আছো আর তোমার মাথা উত্তরের দিকে আছে তখন ধীরে ধীরে রক্ত তোমার মাথার দিকে উঠতে থাকে তো এক্ষেত্রে যে একটা জিনিস তোমার হতে পারে সেটা হলো তোমার ঘুমের সমস্যা হতে পারে তুমি যদি উত্তরের দিকে মাথা রেখে ঘুমো তোমার ঘুমের সমস্যা দেখা দিতে পারে তুমি নানা রকম স্বপ্ন দেখতে পারো যদি তোমার বয়স বেশি হয় তাহলে তোমার স্ট্রোক হতে পারে বা তুমি ঘুমের মধ্যে মারাও যেতে পারো এটা হওয়া সম্ভব এমন না যে তুমি একদিন আর সেদিনই মারা গেলে প্রত্যেক দিন একটা না বা দিনের পর দিন তোমার বিছানায় যদি উত্তর দিকে মাথা রেখে ঘুমো তাহলে তুমি নিজের বিপদ ডেকে আনছো যে কোনো রকমের সমস্যা আমরা জানি না তোমার ঠিক কিরকমের সমস্যা হবে কারণ সেটা তোমার দেহতন্ত্র কতটা শক্তিশালী তার উপর নির্ভরশীল সেটা যদি দুর্বল হয় তাহলে হয়তো তোমার মৃত্যু হতে পারে বা হৃৎপিণ্ডের সমস্যা হতে পারে বা হয়তো তোমার ঘুমোতে সমস্যা হবে হয়তো দুঃস্বপ্ন দেখবে বা দিনের বেলা উদ্ভট কাজ করবে তো অনেক কিছুই হতে পারে কারণ এক্ষেত্রে মাথায় অতিরিক্ত রক্ত চলাচল হয় যেটা হওয়া উচিত নয় তার সহজ কারণ তুমি উত্তর দিকে মাথা রাখছো তো কখনও যদি তুমি দক্ষিণ আমেরিকায় যাও সেখানে তোমার দক্ষিণ দিকে মাথা রাখা উচিত না অস্ট্রেলিয়ায় গেলে তোমার দক্ষিণ দিকে মাথা রাখা উচিত নয় কারণ ওখানে তুমি উত্তর দিকে মাথা রাখতে পারো উত্তর গোলার্ধে আবার তুমি উত্তর দিকে মাথা রাখতে পারো না আমরা যদি নিরক্ষরেখার উপরে থাকি তখন তোমরা কাঁটার মতো দুলতে পারো তাহলে কোন দিকে মাথা রাখা সবচেয়ে উপকারী পূর্ব সব থেকে ভালো উত্তর পূর্ব ঠিক আছে পশ্চিমে অসুবিধে নেই দক্ষিণ প্রয়োজন থাকলে উত্তরে কক্ষনো নয়